আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্রথমে আমি একটা দেশি মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একই পাত্রে আমি স্বাদ মতো লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 2 টুকরা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, মুখ ফাটানো জিরার গুঁড়া 1 চা চামচ, আদার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ পরিমাণ মতো, রাঁধুনি মরিচ গুঁড়া, যে যেমনটি খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। গ্যাসটা ব্রাউন কালার হবে না দেখতেই পাচ্ছেন। আমি এবার মাংস মাখানোটা কড়াইতে দিয়ে দিলাম। সাথে 1 মিনিট মেশানোর পরে নারিকেল উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নারিকেলের অর্শন পিকটা পরিষ্কার করা রয়েছে। এবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে দেব। এইভাবে আমি 2 থেকে 3 বার ঢাকনা আলগা করে নাড়িয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে আরেকবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আলগা করে ভালোভাবে কষিয়ে গরম পানি দিব 2 কাপ মতো। আবারও একটু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসে। এবার আমাদের ততক্ষণ অপেক্ষা করতে হবে। পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এবার আমাদের মাংসটা নামিয়ে ফেলার পালা। মাংসটা নামিয়ে ফেললাম। হয়ে গেল আমাদের দারুণ মজার নারিকেল আর মুরগির মাংস। আপনারা বাসায় রান্না করে খাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।